ফটিকছড়ি সমিতির ইউনিয়ন পরিষদের ডাকদি করিম কাসেম রশিদ স্মৃতি মিনিবার রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্ট 2018 দ্বিতীয় আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হই। গত 16 মার্চ রাতে অনুষ্ঠিত এই ফাইনাল খেলাত বিএডব্লিউটিসির অবসরপ্রাপ্ত ইঞ্জিন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি আছেন বাংলাদেশ উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ শাহজাহান। আমিও এক সময় আজকে যারা খেলোয়াড় তাদের মতো খেলোয়াড় ছিলাম, আমি নিজেও ফুটবল খেলতাম। আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন সিজেকেপি ফার্স্ট ডিভিশনে ফুটবল টিমের রাইজিং স্টার টিমে আমি খেলেছি। খেলোয়াড় হিসেবেও আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, এখানেও খেলেছি। এই মাঠ মাঠ না থাকলেও ভিড়ের মধ্যে আমরা খেলা অনেক খেলাধুলা করেছি। এই সময় তার বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মোহাম্মদ বাকের, উত্তর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান স্বপন, সমিতির ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আলহাজ নূর আহমদ, ধলই ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর জামান সিআইপি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের রেজিস্ট্রার ডাক্তার আবু হানিফ চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফাইনাল খেলাত কাটিরাট আরএফবি ফুটবল একাদশের 300 লোকগুলো হারায় রে আজগর আলিশা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হবে গৌরব অর্জন করে। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।